ইংরেজ আমলে তৈরি হাওড়া ব্রিজ ধরে চলেছি আজকে হাওড়া স্টেশনের পর। চলে এলাম হাওড়া স্টেশনে, প্রচণ্ড ধীরে ঠাসা হাওড়া স্টেশন। আমাদের গন্তব্য দীঘার উদ্দেশ্যে, হাওড়ার 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে দীঘার উদ্দেশ্যে কান্ডারি এক্সপ্রেস। সুবিশাল গঙ্গার উপর দিয়ে চলেছি আমরা হাওড়া থেকে দীঘার পথ। এখন আছি তমলুক স্টেশনে, 91 কিলোমিটার জার্নি করার পর এখন তমলুক স্টেশন। দীঘা স্টেশন নামার জন্য ট্রেনে কিন্তু এখন প্রচণ্ড ভিড়। এই হলো দীঘা স্টেশন, ভিড়ে ঠাসা সন্ধ্যাবেলার দীঘা স্টেশন। ভ্রমণপ্রিয় বাঙালির প্রধান দুটো ট্যুরিস্ট ডেস্টিনেশন হলো দার্জিলিং এবং দীঘা। আজকে আমরা চলেছি দীঘার পথে, এখন আমরা রয়েছি হাওড়া ব্রিজের উপরে। ইংরেজদের আমলে নির্মিত এই হাওড়া ব্রিজ এখন একটি অন্যতম বিস্ময়ের নাম। হাওড়া সেতু বা হাওড়া ব্রিজ হুগলি নদীর উপর অবস্থিত কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী একটি সেতু। হাওড়া সেতু ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপর অবস্থিত বড় খিলানযুক্ত একটি ঝুলন্ত সেতু, যা এখনও একটি বিস্ময়ের নাম। এই সেতুটি 1943 সালে অনুমোদিত হয় এবং 1945 সালে চালু হয়। 1965 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে এই সেতুর নাম হয় রবীন্দ্র সেতু। 700 মিটার লম্বা এই সেতুটিকে অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার কথা আমাদের ট্রেন কান্ডারি এক্সপ্রেস। স্টেশনে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়। একে তো দুপুরবেলা, সেই সঙ্গে প্রচণ্ড গরমের দিন হওয়ার সঙ্গে সঙ্গে এত ভিড়ের জন্য স্টেশনে এসে আরও বেশি গরম অনুভূত হতে থাকলো। তো যাই হোক, সেদিকে না ভেবে আমরা কিন্তু 17 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোতে থাকলাম, যেখান থেকে ছেড়ে যাবে আমাদের কান্ডারি এক্সপ্রেস। এই হচ্ছে কান্ডারি এক্সপ্রেস, যে এক্সপ্রেসে কিন্তু আমরা রওনা দেবো দীঘার উদ্দেশ্যে। তো যাই হোক, ট্রেন তার নির্ধারিত সময়ে প্রায় 1 ঘন্টা পরে হাওড়া স্টেশন থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দিল। আস্তে আস্তে আমরা হাওড়া স্টেশনটাকে অতিক্রম করতে শুরু করলাম এবং এক্সপ্রেস ট্রেন হওয়াতে অধিকাংশ স্টেশনই ধরবে না, মাঝে মাঝে কিছু কিছু গুরুত্বপূর্ণ স্টেশনগুলো ধরবে। তো আমরা এর পরবর্তী গুরুত্বপূর্ণ স্টেশন সাঁতরাগাছির উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ চলার পর ট্রেন পৌঁছে গেল তার প্রথম স্টেশন সাঁতরাগাছি। সাঁতরাগাছিতে নির্ধারিত সময় 2 মিনিট দাঁড়াবে এবং এই সাঁতরাগাছি একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন দক্ষিণ পূর্ব রেলের জন্য, কারণ সমস্ত দক্ষিণ পূর্ব রেলের যত ট্রেন আছে সব কিন্তু সাঁতরাগাছির উপর দিয়েই কিন্তু হাওড়ায় পৌঁছায়। ফলে এই স্টেশনে সবসময় কিন্তু একটা ভিড় এবং চাপ সবসময় থাকে। তো যাই হোক, আমরা সাঁতরাগাছি স্টেশন অতিক্রম করে চলেছি পরবর্তী গন্তব্যে। চলার পথে কিছুক্ষণের মধ্যে দেখা মিলল সবুজ প্রকৃতি, দুই দিকে এরকম সবুজ প্রকৃতি এবং সেই সঙ্গে জলাশয়, এবং তার মাঝখান দিয়ে ট্রেন ছুটে চলেছে তার আপন গন্তব্যে। চলার পথে এরকম সবুজ প্রকৃতির দেখা মিললে বারবার একজনের কথা মনে হয়, তিনি জীবনানন্দ দাশ।
রূপসী বাংলা কবিতা লিখেছেন, অর্থাৎ বারবার মনে পড়ে এই রূপসী বাংলার সৌন্দর্যের কথা। তো যাই হোক, আমরা ধীরে ধীরে পরবর্তী স্টেশন উলুবেড়িয়ার দিকে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম উলুবেড়িয়া। কিছুক্ষণের মধ্যে কিন্তু উলুবেড়িয়া স্টেশনকে আমরা অতিক্রম করে রওনা দিলাম পরবর্তী স্টেশন মেচেদার দিকে, এবং এই মেচেদা দিয়ে শুরু হবে পূর্ব মেদিনীপুরের যাত্রা। সুবিশাল গঙ্গা নদী, যেটি মুর্শিদাবাদের হুলিয়ানের কাছ থেকে বিভক্ত হয়ে একটি পদ্মা হয়ে বাংলাদেশ, এবং আর একটা হুগলি ভাগীরথী নাম নিয়ে, প্রথমে ভাগীরথী নাম নিয়ে মুর্শিদাবাদ, পরে হুগলি নদী নাম নিয়ে কলকাতা পার করে এই দিক দিয়ে কিন্তু বঙ্গোপসাগরে মিশেছে। সেই সুবিশাল গঙ্গা নদীর উপর দিয়ে কিন্তু আমরা চলেছি পরবর্তী স্টেশন মেচেদার দিকে। এই পথেই গঙ্গা কিন্তু মিশেছে বঙ্গোপসাগরে গিয়ে। অসম্ভব সুন্দর, এবং বিকেলবেলা হওয়াতে ঠান্ডা বাতাসে প্রাণটা কিন্তু জুড়িয়ে গেল। আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে 58 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করার পর এখন এসে পৌঁছেছে মেচেদা। এই মেচেদা হলো পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার, এবং পূর্ব মেদিনীপুর জেলা এখান থেকে শুরু হচ্ছে। তমলুক স্টেশনে 91 কিলোমিটার জার্নি করার পর এখন তমলুক স্টেশন, আর 3টে স্টপেজ, তারপরে চলে যাবো আমরা দীঘা। এই মুহূর্তে আমরা অতিক্রম করছি পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক। হাওড়া থেকে রেলপথে এই স্টেশনের দূরত্ব 91 কিলোমিটার। আমরা আমাদের যাত্রার 91 কিলোমিটার অতিক্রম করেছি, 185 কিলোমিটার আমাদের মোট যাত্রা। তমলুকের পরবর্তী স্টেশন এখান থেকে আরও 61 কিলোমিটার দূরে অবস্থিত কাথি। যদি মাঝে ইন্টারমিডিয়েট কিছু স্টেশন রয়েছে, কিন্তু এক্সপ্রেস ট্রেন হওয়াতে সেগুলো কিন্তু কভার করবে না। তো যাই হোক, যেতে যেতে রাস্তার দুই দিকে এরকম প্রচুর ধান ক্ষেতের দেখা মিলল, সেই সঙ্গে ছোটো ছোটো জলাশয়, খুব সুন্দর। এবং সন্ধ্যাবেলা হয়ে যাওয়াতে বেশ সুন্দর লাগছিল, অপরূপ প্রকৃতির নৈসর্গিক দৃশ্যের যেন দেখা পেলাম। যাই হোক, এই দুই দিকে ধান ক্ষেতকে রেখে মাঝখান দিয়ে একে বেঁকে রেলপথ ধরে আমরা চলেছি কাথির উদ্দেশ্যে। এই কাথি হলো পূর্ব মেদিনীপুর জেলার আরও একটি মহকুমা শহর। হাওড়া স্টেশন থেকে 152 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন পূর্ব মেদিনীপুর জেলার আরও একটি মহকুমা শহর কাথিতে। এই কাথি থেকে দীঘা খুবই কাছাকাছি, এখান থেকে খুব কাছেই কিন্তু দীঘা। এখন আমরা চলেছি কাথি থেকে আরও 25 কিলোমিটার দূরে অবস্থিত রামনগর স্টেশনের দিকে। এই রামনগর স্টেশন দীঘার ঠিক পূর্ববর্তী স্টেশন, এবং রামনগর স্টেশনের দূরত্ব হাওড়া থেকে 177 কিলোমিটার। আমরা কাথিকে অতিক্রম করে চলেছি এখন সেই রামনগর স্টেশনের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমাদের ট্রেন রামনগর স্টেশনে এসে পৌঁছেছে। হাওড়া থেকে যেটা বললাম 177 কিলোমিটার জার্নি কিন্তু আমাদের অতি কমপ্লিট হয়ে গেছে, আর মাত্র 8 কিলোমিটার এখান থেকে দীঘা। এই নিয়ে চতুর্থবার দীঘার পথে, কিন্তু কোনোবারই রেলপথে আসা হয়নি, বারবার গিয়েছি বাসে এবং পার্সোনাল গাড়িতে। তো রেলপথটা জানার আগ্রহ ছিল আগে থেকে। তো যতই দীঘার কাছাকাছি স্টেশন, তো যতই দীঘার কাছাকাছি আমাদের ট্রেন পৌঁছাতে শুরু করলো, ততই কিন্তু একটা আলাদা ধরনের অনুভূতি কাজ করতে লাগলো। এই হচ্ছে ট্রেন, এখন সবাই নামার জন্য ব্যস্ত, সবাই চারিদিকে লাগেজ গুছাতেও ব্যস্ত, কারণ আমাদের ট্রেন ঢুকে পড়ছে দীঘা স্টেশনে। যাই হোক, আমরা দীঘা স্টেশনে নেমে গেছি, এখন দীঘা স্টেশনের মেন গেট দিয়ে বেরিয়ে যাওয়ার পালা। তো কখনোই দীঘা স্টেশনে আসা হয়নি, সেই জন্য একজনকে জিজ্ঞেস করে নিলাম এক্সিট গেটটা ঠিক কোন দিকে। সেই দিক ধরে কিন্তু আমরা এগিয়ে চলেছি এক্সিট গেটের দিকে, এবং প্ল্যাটফর্মটা বেশ লম্বা এবং বেশ ছিমছাম, সুন্দর করে সাজানো রয়েছে এই সাগরকন্যা দীঘা স্টেশনকে। এবং এই স্টেশন থেকেই পাহাড়িয়া এক্সপ্রেসের মতো এক্সপ্রেসে ছেড়ে যায়, যেটা দীঘা থেকে একদম দার্জিলিং যায়, অর্থাৎ সাগর থেকে পাহাড়ে সংযুক্ত করে।
সেই সঙ্গে এখানে স্পেশাল একটা প্যাসেঞ্জার ট্রেন চলে, আর তার সঙ্গে চলে আরও দুটি ট্রেন, একটি হচ্ছে এই তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং আর একটা আমরা যেটা আসলাম সেই কান্ডারি এক্সপ্রেস। তো যাই হোক, দীঘা স্টেশনের মেন ফটকের দিকে আমরা চলেছি বেরিয়ে যাওয়ার জন্য। পেছন ফিরে একবার দেখে নিলাম দীঘা স্টেশনকে। এই যে মেন গেট, সেই দিক দিয়ে আমরা এখন কিন্তু বেরিয়ে যাব এবং তারপরে সেখান থেকে আমরা অটোরিক্সা ধরে চলে যাব দীঘার কোনো একটি হোটেলে। তো আমরা কোন হোটেলে উঠছি, কোথায় থাকছি, কিভাবে ঘুরছি, দেখতে থাকুন আমাদের দীঘা সিরিজের ভিডিওতে। এবং আপনাদের কাছে একটা অনুরোধ, যদি আমাদের চ্যানেলে ভিডিও ভালো লাগে, যদি আমাদের ভিডিও আপনারা পছন্দ করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ইতিমধ্যে করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।